ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানটি জাভা সাগরে ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছে দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি। একই সাথে দেশটির নৌবাহিনী জানিয়েছে সাগরে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থানটি তারা খুঁজে পেয়েছেন। শনিবার শিশুসহ 62 জন আরোহী নিয়ে নিখোঁজ হয় যাত্রীবাহী উড়োজাহাজটি। শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পরই কন্ট্রোল বোর্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শ্রী বিজয়া এয়ার বোয়িং 737 বিমানটি। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। অবশেষে আশঙ্কায় বোধহয় সত্যি হচ্ছে। নিখোঁজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হওয়ার দাবি করেছে দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি। কর্মকর্তাদের বিশ্বাস, জাকার্তার উত্তর পশ্চিমের সমুদ্রে পাওয়া বিমানের টুকরাগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। শনিবার দুপুরে জাকার্তার সুবর্ণহাট্টা বিমানবন্দর থেকে যাত্রা করে বোয়িং 737-500 সিরিজের বিমানটি। বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে শিশুসহ অর্ধ শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয় উড়োজাহাজটি। তাদের মধ্যে 6 জন ক্রু ছিলেন। ভারী বৃষ্টির মধ্যে উড্ডয়নের 4 মিনিটের মাথায় 27 বছরের পুরনো বিমানটির কোনো খোঁজ মিলছিল না। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে, ভারী বৃষ্টির মধ্যে উড্ডয়নের মিনিট কয়েক পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলে দাবি করেছেন শ্রীবিজয় এয়ারের সিইও। আমার কাছে থাকা তথ্য মতে বিমানটি উড্ডয়নের সময় কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কথা ছিল না। মেইনটেনেন্সের রিপোর্টও সন্তোষজনক ছিল। তবে মাটি থেকে 10,000 ফুট উচ্চতায় থাকাকালীন বিমানটি নিখোঁজ হয়। তখন থেকে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। পরে ওই দিনেই হাজার দ্বীপ নামের একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এরপরেই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। এদিকে নিখোঁজ যাত্রীদের উদ্বিগ্ন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পন্টিয়ানাক বিমানবন্দরের বাতাস। প্রিয়জনের খোঁজে ওই বিমানবন্দরে অপেক্ষা করছেন অনেকে, কারণ ওই বিমানবন্দরই শ্রীবিজয়া এয়ারের ফ্লাইটটি অবতরণের কথা ছিল। ছেড়ে যাওয়া বিমানবন্দর জাকার্তাতেও অপেক্ষা করছেন অনেক স্বজন। আসমাতুলি, নিউজ 24।